অসাধু ব্যবসায়ীদের পণ্যের মূল্য বৃদ্ধিতে বিএনপি উৎসাহ দিচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ দুপুরে মিন্টো রোডের সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি তথ্যমন্ত্রী বলেন অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর সঠিক পদক্ষেপ গ্রহণের ফলে দ্রব্যমূল্য কমে আসতে শুরু করেছে সরকার মনিটর করছে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আমরা বদ্ধপরিকর তবে দুঃখজনক সত্য বিএনপি এবং তাদের অনেক মিত্র তারা যারা অসাধু ব্যবসায়ী যারা সিন্ডিকেট করে তাদেরকে উৎসাহ দিচ্ছে অন্যের মজুত করার জন্য এবং অন্যের মূল্য বাড়ানোর জন্য নানামুখী ষড়যন্ত্র সত্য সরকারের নানাবিধ পদক্ষেপের কারণে অন্যের মূল্য এখন কমতির থেকে